সতী উৎসবটি প্রায় 15 শতিকার আগরপরাই চলি আছে আর বর্তমানও অতীতক আমি সাবতি ধরে চলাই আছো। আর এই পাশতী উৎসব লগত নন্দ উৎসবের সংগতি রাখি আমি দিনজোড়া কার্যসূচীরে পর্বটি আরম্ভ করি। আজি প্রথম কার্যসূচী আমি লৈছো আমার রাতেপা ধর্মধ্বজা উত্তোলন লগতে বন্তি প্রজ্বলন। আর বন্তি প্রজ্বলন আর ধর্মধ্বজা উত্তোলন করে আমার সত্রর সত্রাধিকার শ্রী দেবেন্দ্রনাথ গোস্বামীদেব। দ্বিতীয় কার্যসূচী আমার আয়তীর নাম প্রসঙ্গ, আমার স্থানীয় আয়তীয়ে নাম প্রসঙ্গ করে। আর নাম প্রসঙ্গর শেষর পিছন আমার যেটা আমার পেট নাম বলে কোম নন্দ উৎসব আমি সেইটা পালন করছো। আমার সরু সরু লড়া ছোৱালীর সঙ্গতি রাখি আমার সমূহ ধর্মপ্রাণ রাইজ দধিমথন করে। আর দধিমথন শেষ হওয়ার পিছত আমার পুতুলা দাহ করা হয়। আর পুতুলা দহনের পিছতে আমার সমাজের তরফেরপরা কোনোবাই যি মানস করে এই গোপাল সকলক ময়ূরের পক্ষী রুমাল বাহি এলাকা করে আমার তরফেরপরা দিয়া হয়। লগতে তেখেত সকলক অন্ন বা কোনোবাই যদি কিনা খুব ইচ্ছা করে যে চাহ জলপান বা কোনোবাই পাক মিঠাই এনেক দিয়া হয়। আর এই পর্ব শেষের পছতে আমার সমূহিয়া প্রসাদ বিতরণ হয়। তার পিছত আমার ঠিক 3 বজার লগে লগে আমার সরু ছোৱালী শ্রী পরিস্মিতা ঠাকুরিয়া আর মৌসুমী দাসর দ্বারা পাঠিকা ছোৱালীর নাম প্রসঙ্গ আছে ইয়াতে নাম পরিবহন করা হয়।